চিড়া তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু চিড়ার যে পেঁয়াজু বানিয়ে খাওয়া যায় এটা কি কেউ জানেন? আর চিড়ার পেঁয়াজুটা কতটা টেস্টি আর কতটা মজা হয় সেটাই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও আজকের অনুষ্ঠানে আজকে আমি আপনাদের চিড়ার পেঁয়াজু বানিয়ে দেখাবো। তো চলুন ভিউয়ার্স, দেখে নিই চিড়ার পেঁয়াজু খুব সহজে অল্প উপকরণে ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিভাবে বানিয়ে ফেলা যায়। তো চলুন ভিউয়ার্স, দেখে নিই কিভাবে চিড়ার পেঁয়াজু বানাতে হয়। আমার চিড়ার পেঁয়াজু বানাতে লাগছে। চিড়াটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছি, একদম ঝরঝরে হয়েছে। আমি 1 কাপ মতন চিড়া নিয়েছি। আর লাগছে এখানে 1/2 চামচ লবণ, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ চাট মশলা, আর এখানে 1/2 চামচ রসুন বাটা, আর 1/2 চামচ আদা বাটা নিয়েছি, আর এখানে 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি, আর কাঁচা মরিচ কুচি নিয়েছি 1টা, আর 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, এটা আমার পরিমাণ মতন লাগবে, যেটুকু লাগবে সেটুকু, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি, আর লাগছে আমার 1টা ডিম। তো চলুন ভিউয়ার্স, বানিয়ে নিই চিড়ার পেঁয়াজু। তো আমি প্রথমে বাটি একটু সাইড করে এতে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় বড় 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর যেহেতু পেঁয়াজু সেহেতু পেঁয়াজটা বেশি একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর সাথে আমি মরিচ কুচি, যে 1টা মরিচ নিয়েছিলাম সেটা নিয়ে নেব, আর সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। নিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে চটকে মাখিয়ে নিব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এই চিড়ার সাথে মিক্সড করে দিব, আর এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আমি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ চাট মশলা, আর 1/2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আদা রসুন বাটাটুকু দিয়ে দিব। দিয়ে এবার ভালো করে মাখিয়ে নিব। আমার এটা যেহেতু ঝরঝরে আছে এর জন্য এর সাথে আমি ধনে পাতা কুচিটাও মিক্সড করে দিব। দিয়ে এর সাথে 1টা ডিম রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিব। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার সব উপকরণ মাখানো হয়ে গেছে। আমি এটাকে এখন বাইন্ডিং করার জন্য সামান্য চাউলের গুঁড়া দিয়ে দিব। চাউলের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে মিক্সড করে দেখতে হবে যে কতটুকু পরিমাণে আপনার লাগবে। তো ভিউয়ার্স, আমি অল্প অল্প করে একটু চাউলের গুঁড়া দিয়ে দিব। আর চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে পেঁয়াজটা অনেক ক্রিস্পিও হবে। এখন দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজটা যে এখন মোট পাকানো যাচ্ছে, এই পরিমাণে হলে আমার এটা হয়ে গেছে। আমি 1/4 কাপ চাউলের গুঁড়া নিয়েছিলাম, তার অর্ধেক লেগেছে আমার। তো চলুন ভিউয়ার্স, এটা বানিয়ে নিই। দেখুন ভিউয়ার্স, আমি চুলায় 1টা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এই চিড়ার এটা নিয়ে ভালো করে মোট পাকিয়ে হাতের ভেতর 1টা গোল শেপ দিয়ে দিব। এভাবে দিয়ে আমি এগুলোকে এভাবে দিয়ে দেব।
তো দেখুন ভিউয়ার্স, আমি আবারও একটা করে দেখাচ্ছি, এরকম গোল করে হাতে এভাবে প্রেস করে বড়ার মতন শেপ করে এভাবে ছেড়ে দেব। তা এভাবে আমি সব পেঁয়াজগুলো বানিয়ে নিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আমি সবগুলো পেঁয়াজও ভেজে ফেরত আসছি। তো দেখুন ভিউয়ার্স, আমার এক পাশ হয়ে গেছে পেঁয়াজটা, আর আমি সবগুলো পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো চলুন ভিউয়ার্স, পেঁয়াজটা ভেজে ফেরত আসছি। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমি কিচেন টিস্যুটার উপর উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, পরিবেশন করে ফেরত আসছি। তো দেখুন ভিউয়ার্স, ফিরে আসলাম চিরার পেঁয়াজটা ভেজে। আমার পেঁয়াজটা কত সুন্দর হয়েছে আর কত মচমচে হয়েছে দেখুন ভিউয়ার্স, শব্দেই বোঝা যাচ্ছে। তা আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন বাসায় কোনো মেহমান আসলে, ঝটপট এই চিরা দিয়ে আপনারা পেঁয়াজটা বানিয়ে খেতে পারবেন। এটাতে কোনো ঝামেলাও নেই, খুব অল্প উপকরণে ঘরে থাকা সব জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে টাচ করবেন। ধন্যবাদ সবাইকে, গুড বাই।